বাংলাদেশে করোনা ভাইরাসের জিনোম সিকোয়েন্সটা করে ফেলেছেন ডক্টর সেজুতি সাহা এবং ডাক্তার সমীর সাহা। এই জিনোম সিকোয়েন্স আপনারা জানেন বাংলাদেশে চারটা প্রতিষ্ঠান হয়, আইসিডিডিআরবি, আইডিসিআর, ঢাকা ইউনিভার্সিটি এবং চাইল্ড রিসার্চ ফাউন্ডেশন, যেখান থেকে তারা করেছেন। তো এই জিনোম সিকোয়েন্সটা তারা করে ফেলেছেন, অনেক বড় কাজ করেছেন নিঃসন্দেহে, কিন্তু আসলে আম জনতার লাভ কি, আমার আপনার সাধারণ মানুষের লাভটা কি, এই সম্পর্কে আজকে কয়েকটা কথা বলবো। প্রথম কথা বলবো যে জিনটা কি, জিনোম সিকোয়েন্সটা কিভাবে করে এবং এটা আম জনতা সাধারণ মানুষের জন্য লাভ কি। আমার ফেসবুকে অনেক টিচার আছে, অনেক স্টুডেন্ট আছে, আমি সাধারণত সাধারণ মানুষের জন্য একটু বলার চেষ্টা করছি। প্রথমে আপনারা জানেন যে এটা একটা করোনা ভাইরাস, একটা আরএনএ ভাইরাস। প্রথমে দেখে জিনটা আসলে কি, যদি আমরা চিন্তা করি এটা একটা করোনা ভাইরাস, এগুলোতে স্পাইক থাকে, এটা হচ্ছে মেমব্রেন প্রোটিন এবং এগুলো হচ্ছে স্পাইক প্রোটিন, স্পাইক থাকে কাটা কাটা কদম ফুলের মতো, এবং মাঝখানে আপনারা জানেন নিউক্লিয়াস থাকে। এই নিউক্লিয়াস থেকে যেহেতু এটা আরএনএ ভাইরাস, অনেক আছে ডিএনএ ভাইরাস যেখানে ডবল স্ট্যান্ডার্ড, কিন্তু আরএনএ ভাইরাসটা সাধারণত সিঙ্গেল স্ট্যান্ডার্ড। এবার টেনে নিয়ে আসলাম, এটা একটা আরএনএ ভাইরাস, আরএনএ, এই আরএনএ ভাইরাসটার করোনা ভাইরাসের আরএনএটা নিয়ে আসলাম। এই আরএনএ থেকে অনেক তসবির মতো, এখন অনেকগুলো ছোট ছোট পুঁতি থাকে, পুঁতি পুঁতি থাকে, অসংখ্য পুঁতি থাকে। এই পুঁতিগুলি সাধারণত হচ্ছে যে আমরা বলি প্রোটিন বেস, এখান থেকে এখানে আছে পিউরিন এবং পাইরিমিডিন বেস থাকে, প্রোটিন দিয়ে যেটা তৈরি। পিউরিনের ভিতরে দুইটা থাকে, পাইরিমিডিনের ভিতরে দুইটা থাকে, অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ামিন, ইউরামিন, এই চারটা প্রোটিন একটার পর একটা লাগানো থাকে। অ্যাডেনিন, সাইটোসিন, গুয়ানিন, ইউরাসিন, এভাবে আবার একটার পর একটা অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, এভাবে একটার পর একটা সাজানো থাকে, এটা হচ্ছে প্রোটিন বেস। কিন্তু এই আরএনএ জিন কোনটা, জিনটা হচ্ছে একটা স্পেসিফিক সেগমেন্ট, এটা এক একটা হচ্ছে জিন, এক একটা হচ্ছে জিন যেখানে আপনার জেনেটিক ইনফরমেশান এমবেডেড থাকে, ভিতরে একটা জিনের একটা ইনফরমেশান থাকে। এটা যেমন আপনি হাতের যদি আপনি এইটা চিন্তা করেন, একটু হাত, এখানে ভিতরে আপনি সব ইনফরমেশান পাবেন। যদি এর অর্ধেক আর এর অর্ধেক করেন তাহলে কিন্তু ফুল ইনফরমেশান আপনি ভালোভাবে পাবেন না, অথবা এখান থেকে এই যে ফোরাম এটার একটা ইনফরমেশান আছে। সুতরাং জিনটাও ঠিক বেশ কিছু প্রোটিন বেস নিয়ে আপনার একটা জিন তৈরি হয়, যেখানে আপনার একটা ইনফরমেশান, জেনেটিক ইনফরমেশান পাওয়া যায়। এইটাই এই জিনেরই প্রত্যেকটা প্রোটিন বেস কিভাবে আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, এই সিকোয়েন্সটা, এই জেনোম সিকোয়েন্সটা বের করা হয়, এটাই হচ্ছে জিন। এখন এটা কিভাবে করে, এই জেনোম সিকোয়েন্সটা কিভাবে করে, সংক্ষেপে একটু বলে দিই। প্রথমে আপনার এই ভাইরাস থেকে, এই নিউক্লিয়াস থেকে আরএনএটাকে এক্সট্রাক্ট করা হয় মেশিনের মাধ্যমে, আলাদা করা হয়। আরএনএটা আলাদা করার মতো দুটা মেশিন পাওয়া যায়, হোল জিনোম সিকোয়েন্সার মেশিন এবং আধুনিক যে মেশিনটা এসছে নেক্সট জেনারেশন সিকোয়েন্সার, দুটা মেশিন আছে। এই মেশিনের ভিতর এই আরএনএটা দেওয়া হয়, পিসিআর মেশিনের মতো রান করে, এখান থেকে ওরা স্পেসিফিক এই জিনগুলি ওরা আলাদা করে, মেশিনের মাধ্যমে আলাদা করে, এবং আলাদা করে প্রত্যেক জিনে কি পরিমাণে প্রোটিনগুলি সিকোয়েন্সটা কিভাবে আছে, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিন, সিকোয়েন্সটা একটার পর একটা কিভাবে আছে, এগুলো বের করে ফেলে। বের করে প্রত্যেকটা ভাইরাস যেটুকু যে জিনগুলি পেয়েছে প্রত্যেক জিনে বের করে ফেলে, তারপরে এই জিনিসগুলোকে আবার একসাথে করা হয়। বায়ো ইনফরমেটিক্স নামে একটা সাবজেক্ট আছে, খুব ডিফিকাল্ট, বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে এই জিনগুলি আবার একসাথে করা হয় এবং এই প্রোটিনগুলো কিভাবে আছে এই সিকোয়েন্সটা বের করা হয় এবং একসঙ্গে সাজানো হয়। যেমন আপনার খেলনা পুতুল যদি আপনাকে হাত পা মাথা যদি আলাদা করে আপনাকে সাজাতে দেওয়া হয়, আপনি মাথার জায়গায় মাথা, পায়ের জায়গায় পা, হাতের জায়গায় হাত, এটা আপনি লাগাই দিবেন। তো বায়ো ইনফরমেটিক্সের মাধ্যমে এই জিনগুলো একসাথে করে লাগানো হয় যে এইটা ভাইরাসের এনভেলপ, এইটা ভাইরাসের স্পাইক, এটা ভাইরাসের নিউক্লিয়াস, এটা মেমব্রেন প্রোটিন, এইগুলি সুন্দর করে সাজানো হয়। সাজানোর পরে আপনি বলে ফেললেন যে আমার হোল জিনোম সিকোয়েন্সটা আমি করে ফেলেছি, ভাইরাসের কোনটা কি, কোন জায়গার জিন কি, কিভাবে এই প্রোটিনগুলো আছে। এরপরে আপনি কম্পিউটারাইজ মাধ্যমে করে বের করে দিবেন এই আরএনএ ভাইরাসটা করোনা ভাইরাসের প্রায় 32 কেবি, কিলোবাইট, মানে অনেক বড় কম্পিউটারের ভাষায়,
তারপর এটা আপনি করার পরে কম্পিউটারে একটা সেটআপ করার পরে আপনি পৃথিবীতে একটা অথরিটি আছে তাদের কাছে পাঠিয়ে দিলেন, পাঠিয়ে দেওয়ার পর তারা ডিসিশন নেবে রাইট এই জিনোম সিকোয়েন্সটা ঠিক আছে, আপনার জিনোম সিকোয়েন্সটা হয়েছে। এটা আমাদের এই ডাক্তার সমীর এবং সেজ্যোতি দাস এরা এটা করে ফেলেছেন। এখন জিনোম সিকোয়েন্স করার পর এখন আসি আসল কথায় যে সাধারণ মানুষের লাভটা কি। সাধারণ মানুষের লাভ তিনটা জায়গা, প্রথম কথা হচ্ছে রিসার্চ পারপাসে, দুই নম্বর আছে ভ্যাকসিন তৈরিতে, তিন নম্বর আছে মেডিসিন তৈরিতে। রিসার্চ পারপাসে কেমন, সাপোজ আমাদের দেশে যে জিনোম সিকোয়েন্সটা আমরা করে ফেলেছি, যখন চায়নায় প্রথম ধরা পড়ে 15 দিনের মাথায় ওরা জিনোম সিকোয়েন্সটা করে ফেলেছে। এখন ওই চায়নায় যে জিনোম সিকোয়েন্সটা করা ছিল ওইটার সাথে আপনি আমাদের দেশে এটা মিলাইতে পারবেন যে চায়নার সাথে আমাদের জিনোম সিকোয়েন্সে কোথায় কোথায় অমিল আছে, কোথায় কোথায় মিউটেশন হয়েছে, এবং ইউরোপ আমেরিকা ব্রিটেন ওদের সঙ্গে আপনি ইতালি ওদের সঙ্গে মিটাইলে আপনি বুঝতে পারবেন যে আমাদের দেশের ভাইরাসটা কোন দেশ থেকে এসেছে। যেমন আমাদের দেশের ভাইরাসটা ইতালি ইউক্রেনের সাথে অনেক মিল, সুতরাং আমরা নিঃসন্দেহে বলতে পারি ইতালি ইউক্রেন থেকে আমাদের দেশে ভাইরাসটা ছড়িয়েছে, এটা একটা বড় একটা ইনফরমেশন। পাশাপাশি আপনি ভাইরাসের দেখতে পারবেন জিনোম সিকোয়েন্সের মাধ্যমে যে আপনার ভাইরাসটা কি পরিমাণে ভিরুলেন্স, তার এসেনশিয়াল স্ট্রাকচার কোনগুলি, কোথায় কোথায় মিউটেশন বেশি হচ্ছে, কোথায় কোথায় মিউটেশন হচ্ছে না, এবং কোথায় কোথায় সামান্য মিউটেশন হচ্ছে, ভিরুলেন্সটা বুঝতে পারবেন এই ভাইরাসটা কতটা ভিরুলেন্স। আপনি ইতালিতে বুঝতে পারবেন কতদিন এগুলি ভাইরাসটা ছিল, কতদিন আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়েছে, আমাদের দেশে মোটামুটি মিলাইতে পারবেন তাদের সাথে এটা কতদিন ভাইরাসটা যাবে। এই ইনফরমেশনগুলি আপনি তথ্যগুলি আপনি এখান থেকে পেয়ে যাবেন। সাধারণত সারা পৃথিবীতে প্রায় করোনা ভাইরাসে প্রায় 22-24 হাজার প্রায় জিনোম সিকোয়েন্সটা করে ফেলেছে। বিভিন্ন দেশ, বিভিন্ন ইউনিভার্সিটি, বিভিন্ন গবেষণাগার, বিভিন্ন ওষুধ কোম্পানি যারা ভ্যাকসিন তৈরির জন্য মরুয়া, সুতরাং এটা আমাদের দেশের জন্য ইমিডিয়েট কোনো ইফেক্ট না পেলেও ডেফিনেট একটা ভালো একটা জিনিস। এটা ইনফরমেশান গেল বৈজ্ঞানিক বা রিসার্চ পারপাসে গেল। এখন প্রিভেনশন বা ভ্যাকসিন তৈরিতে এই জিনোম সিকোয়েন্সটা কিভাবে কাজে লাগে, ডেফিনেটলি খুব উল্লেখযোগ্য একটা অংশ এই জিনোম সিকোয়েন্সটা লাগে ভ্যাকসিন তৈরিতে। যেমন আপনি যদি ইতালিতে একটা ভ্যাকসিন তৈরি হয় বা ইউক্রেনে একটা ভ্যাকসিন তৈরি হয়, ডেফিনেটলি আপনি বলতে পারবেন ওই ভ্যাকসিনের আমাদের দেশেও কাজ করবে, কারণ ওই ভাইরাস আমাদের দেশের ভাইরাস অনেকাংশে মিল আছে, ডেফিনেটলি কাজ করবে। পাশাপাশি আপনি বলতে পারবেন যে আপনার যদি মিউটেশন 20টা হয়, আমাদের দেশে আসতেছে 30টা হয়েছে, আমাদের এই 10টা মিউটেশন কোন জায়গাটা হয়েছে, জিনের কোন কোন অংশ হয়েছে, ওটা যদি আপনি ওই যারা ভ্যাকসিন তৈরি করছে আপনি যদি ওদেরকে ইনফরমেশন দিয়ে দেন, ওরা ওইভাবে ভ্যাকসিনটা তৈরি করতে পারবে যেখানে মিউটেশন হচ্ছে তার এগেনস্ট একটা অ্যান্টিবডি তৈরি করে একটা পলিভ্যালেন্ট একটা ভ্যাকসিন তৈরি করে দিবে। সো ভ্যাকসিন তৈরিতেও ডেফিনেটলি লাগে। অথবা বলবে যে আপনার দেশের যে ভাইরাসের এখানে এনভেলপে কোনো মিউটেশন হয় নাই, সুতরাং জার্মানিতে এনভেলপের এগেনস্ট একটা ভ্যাকসিন তৈরি হচ্ছে, ওইটা আপনাদের দেশে চলবে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে দিবে, যেহেতু এনভেলপ ধ্বংস হয়ে গেলে ভাইরাসটা মরে যাবে, ওই ভ্যাকসিনটা আপনি আমাদের দেশে আনতে পারবেন। এই যে এই তথ্যগুলি এই ভ্যাকসিন তৈরিতে, এই জিনিসগুলো ডেফিনেটলি এই ভ্যাকসিন তৈরিতে জিনোম সিকোয়েন্সটা খুব এসেনশিয়াল একটা জিনিস। সাধারণত যেসব ভাইরাস মিউটেশন হয় তাদের সাধারণত পলিভ্যালেন্ট ভ্যাকসিন লাগে, আর যারা সাধারণত মিউটেশন হয় না যেমন মাম্পস মিজেলস এদের সাধারণত মনোভ্যালেন্ট ভ্যাকসিন, আর হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা এগুলো আছে পলিভ্যালেন্ট। করোনা ভাইরাস যদি আসে এটা ডেফিনেটলি পলিভ্যালেন্ট, অনেকগুলি অ্যাডজাস্ট করে মিউটেশন হচ্ছে, অ্যাডজাস্ট করে একটা ভ্যাকসিন তৈরি করে দেবে যেটা আপনার কাজে লাগে আপনার শরীরে, ব্যাস এটা হচ্ছে ভ্যাকসিন তৈরিতে। এখন ট্রিটমেন্ট পারপাসে কীভাবে কাজ করে, আপনি যেহেতু ভাইরাসটা সম্পর্কে জেনে গেলেন, জেনেটিক সিকোয়েন্সটা জেনে গেলেন, ভাইরাসের এসেনশিয়াল পার্ট কোনগুলি আপনি জেনে গেলেন, যে এটা মেমব্রেন প্রোটিন এসেনশিয়াল, স্পাইক পোটেনশিয়াল আর নিউক্লিয়াস প্রোটিন ইম্পর্টেন্ট, এবং কোথায় কোথায় মিউটেশন হচ্ছে না, যদি আপনি দেখেন যে আপনার মেমব্রেনে মিউটেশন কম হয়েছে বা হচ্ছে না, বা স্পাইকে আপনার মিউটেশন হচ্ছে না, স্পাইকটা একই রকম আছে, তাহলে আপনি স্পাইক বা মেমব্রেনের এগেনস্টে একটা ব্যাক তৈরি করেন যেটা আপনার মেমব্রেনটাকে ডিস্ট্রয় করে দিতে পারবে। মেমব্রেন ডিস্ট্রয় করতে ডেফিনেটলি আপনার ভাইরাসটা মারা যাবে, সো এটা আপনার ড্যাক তৈরিতে হেল্প করে। অথবা আপনি যদি স্পাইক চিন্তা করেন যে কাটা কাটা, কাটার এগেনস্টে যদি আপনি একটা ড্যাক তৈরি করেন যে আপনার কাটাটাকে নিষ্ক্রিয় করে দিচ্ছে, কাটাকে নিষ্ক্রিয় করলে ডেফিনেটলি আপনার ভাইরাসের ভিরুলেন্সটা কমে যাবে। হয়তো প্যাশের ভাইরাস মারা যাবে না, কিন্তু সামান্য সর্দি কাশিতেই সাধারণ মানুষ ভালো হয়ে যাবে, আপনার এই ভিরুলেন্সটা কমে যাবে। তো সুতরাং যেহেতু এসেনশিয়াল স্ট্রাকচারটা আপনি জেনে যাচ্ছেন জিনোম সিকোয়েন্স করে, তার এগেনস্টে আপনি ড্রাগ তৈরি করলে ডেফিনেটলি সেই ড্রাগটা কাজে লাগবে। সুতরাং এই জিনোম সিকোয়েন্সটা ডেফিনেটলি
ভেরি ইম্পর্টেন্ট আপনার অ্যাডভান্স হওয়ার জন্য চিকিৎসা পারপাসে, ভ্যাকসিন বা রিসার্চ পারপাসে